আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চিকেন দিয়ে তো নানা রকমই রেসিপি তৈরি করা যায়। তার ভিতরে বাটা মশলার যে চিকেনটা হয় সেটা কিন্তু খেতে অনেক বেশি মজার। আর আজকের রেসিপিতে থাকবে দেশি চিকেন দিয়ে আলুর পাতলা ঝোল, আর সেটা রান্না করব বাটা মশলায়। রেসিপি ভালো লাগলে চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল। যে কেউ এই রেসিপিটি রান্না করতে পারবেন। প্রথমেই একটা হাঁড়িতে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে তেল। এরপরে এখানে গরম মশলা নিয়েছি এলাচ, দারুচিনি, গোলমরিচ এবং লবঙ্গ। মশলাগুলোকে তেলের সাথে একটু ভেজে নিব যাতে করে ফ্লেভারটা খুব সুন্দরভাবে ছড়ায়। এরপরে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এখানে মুরগির পরিমাণটা একটু বেশি আছে, এর জন্য পেঁয়াজের পরিমাণটাও একটু বেশি দিলাম। এরপরে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিব। যখন দেখব এরকম গোল্ডেন কালার চলে এসেছে তখন এখানে অ্যাড করে দিচ্ছি আদা এবং রসুন পেস্ট একসাথে বেটে নেওয়া। এখানে কিন্তু সম্পূর্ণই বাটা মশলা দিয়ে আজকের এই চিকেনটা রান্না করব। এখন এই আদা এবং রসুনটাকে ভালো করে তেলের সাথে একটু ভেজে নিয়েছি। এরপরে এখানে শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, লবণ এবং ধনিয়া গুঁড়া। সব উপকরণ আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে নিয়েছি। এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব যাতে করে মশলাটা সুন্দরভাবে কষানো হয়। এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা 1 টেবিল চামচ পরিমাণে। এরপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও। মশলাটাকে যত ভালোভাবে কষানো যাবে চিকেনটা খেতে ততই বেশি ভালো লাগবে। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, আমি প্রায় 10 থেকে 12 মিনিট পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিয়েছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি চিকেন। চিকেনগুলোকে আগে থেকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কিন্তু প্রায় 1.5 কেজির উপরে মাংস আছে। ভালো করে এবার মশলার সাথে কষিয়ে নিচ্ছি। ঝাল লবণ আপনারা টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এবারে মাংসটাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে 10 মিনিট অপেক্ষা করব। আর এরই মাঝে কিন্তু চিকেনটাকে মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে নিচ থেকে পোড়া না লেগে যেতে পারে। তো ঢাকনাটা তুলে নিচ্ছি, আবারও ভালো করে সব একসাথে মিশিয়ে নিচ্ছি। চিকেনটাকেও কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। এরপরে আবারও আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আবারও প্রায় 10 মিনিট কষিয়ে নিচ্ছি। চিকেনটা কষানো হয়ে গেছে, এখন এখানে অ্যাড করে দিচ্ছি আলু। আপনাদের পছন্দ অনুযায়ী বা প্রয়োজন মতন আলু দিয়ে নেবেন। এবার আমি আবারও আলু এবং চিকেন সব একসাথে ভালো করে কষিয়ে নিব। 2 থেকে 3 মিনিট কষানোর পরে এখানে অ্যাড করে দিচ্ছি প্রয়োজন মতন গরম পানি। আর এই চিকেনের রান্নার ক্ষেত্রে অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। পানিটা ঝোল যতটুকু রাখবেন সেই অনুযায়ী দিবেন। এরপরে আবারও নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে অপেক্ষা করব চিকেনটা রান্না না হওয়া পর্যন্ত। আর মাঝে মধ্যে কিন্তু চিকেনটাকে নেড়ে চেড়ে দিতে হবে। এরপরে সবার লাস্টে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া। এতে করে টেস্টটা আরও বেশি ভালো হবে। এবার একটু মিশিয়ে নিয়েছি। এরপরে চুলা গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর তৈরি হয়ে গেল মজাদার বাটা মশলায় দেশি মুরগির ঝোল। এই রান্নাটা কিন্তু অনেক বেশি সহজ আর খেতে অনেক বেশি মজার। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।